বসেন তুমি মধুডালি কার নাম হয় আমি আসতে সময় দেখলাম যে আপনার চেম্বারের নাম লেখা আছে আচ্ছা বলেন তো আপনি এসএসসি কত সালে দিছিলেন এসএসসি স্যার এসএসসি সালে কথা জিজ্ঞেস করতেছেন স্যার আমি তো এসএসসি তে অনার্স শেষ করে পড়েছি প্রায় স্যার আমি আমার এসএসসি তে অনার্স করে স্যার জি স্যার কিভাবে বলেন তো স্যার তো ইতিহাস তো অনেক যদি একটু বুঝাই বলি স্যার আমি যখন সর্বপ্রথম এসএসসি দিছিলাম তখন সবাই দোয়া নিয়ে গেলাম আল্লাহর রহমতে সবাই দোয়ার বরকতে আমি একবার ফেল মারি তারপরে তারপরে যখন আমি চিন্তা করলাম না এভাবে হাল ছেড়ে দেওয়া সম্ভব না হাল ধরে রাখতে হবে এই জন্য আমি আবার সবার দোয়া নিয়ে ভর্তি হয়ে গেলাম আমি আবার ভর্তি আবারও হ্যাঁ তারপরে তৃতীয়বার চিন্তা করলাম না একবার দুইবার তিনবার এবার চেষ্টা করতেই হবে এই কারণে আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার গেলাম আবারও তৃতীয়বার যখন গেলাম স্যার তৃতীয়বার আবার আপনাদের সবার দোয়ার বরকতে বদদোয়ার বরকতে আমি আবার আবারও ফেল করলাম এবার আমি আশা করছি স্যার পাস করবই কিন্তু করোনাটা কারণে রেজাল্টটা ফেল হয়ে গেল সমস্যা তো এখানে রেজাল্ট পাস হবে তো আচ্ছা বলেন তো আপনি কোন কোন বিষয়ে বেশি পারদর্শী চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র স্যার আরে আমি তো প্রায় চলচ্চিত্রের অভিনেতা হয়ে গিয়েছিলাম আপনাকে প্রশ্ন করা হয়েছিল চলচ্চিত্র কাকে বলে ও আচ্ছা ঠিক আছে স্যার বলতেছি আমি প্রায় অভিনেতা হয়ে গিয়েছিলাম আচ্ছা রাখেন আপনাকে প্রশ্ন করা হয়েছিল চলচ্চিত্র কাকে বলে ও স্যার বলতেছি আমি প্রায় প্রধান নায়ক হয়ে গিয়েছিলাম সামানার সময় এক সময় সামানার সাথে আমার অভিনয় করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোনো তাহলে তারপরও স্যার আমি হাল ছাড়ি গেছি স্যার স্যার প্রশ্ন উত্তরটা দিচ্ছি স্যার প্রশ্নের উত্তরটা হলো যখন একজন নায়ক একজন নায়িকা আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই স্যার এই যে নায়িকার এভাবে হাত ধরি চলিতে চলিতে যখন বর্ষাকালে একেবারে বন্যার পানিতে শীত হয়ে পড়ে যায় তখন তাদের এই দুইজনের যে চিত্র ফুটে ওঠে তাকেই চলচ্চিত্র বলে আপনার তো আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা এই 10-15 ফুট গভীর অভিজ্ঞতা আচ্ছা বলেন তো পরের প্রশ্ন বলেন তো অর্থনীতি এটার অর্থনীতি কাকে বলে খুবই সহজ প্রশ্ন স্যার একটু ব্যাখ্যা যদি রাখি তাহলে স্যার সহজ হবে
এই যেমন ধরুন আমি যদি একটু বাস্তবিকভাবে বা প্র্যাকটিক্যালি দেখাইতে যাই তাহলে হলো যে নীতি অবলম্বন করিবার মাধ্যমে দুই আঙ্গুলের চিপার দ্বারা আরেকজনের পকেটের টাকা এইভাবে নিজের পকেটে আমল করা হয় এই অর্থনীতি বলা বাংলাদেশের প্রচুর পরিমাণ অর্থনীতিবিদ আছে আপনি এই বিষয়ে আচ্ছা আমরা আপনাকে কিছু আঞ্চলিক ভাষায় কিছু প্রশ্ন করবো আপনি সেগুলাকে সাধু ভাষায় বলবেন ধরুন আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষা বলেন তো টয়লেট আচ্ছা বলেন তো পায়খানা আর কিছু সামনে দেওয়া যাবে না অবস্থা খুব ভালো না কিছু বিপরীত প্রশ্ন আম বিপরীত প্রশ্ন জাম স্যার জাম কাঁঠাল কলা লিচু ডাব লাঠি উষা আপনি এখন আসতে পারেন আর আপনি বসতে পারেন বেয়াদব নাকি আদব নাকি কি জ্বালারে কি মরারে আপনি আসেন আপনি বসেন আরে আপনি আসেন আরে আপনি বসেন সিপাহী আমি তো বুঝছি আপনি মনে হয় আমাকে এখনো বিপরীত প্রশ্ন জিজ্ঞেস করছেন না না আপনার হবে না আপনার হবে না আপনি এখন যাইতে পারেন আপনার মতো এরকম লোক আমরা আমার অফিসে নিলে আমার চাকরি নেটা মানে শুরু হবে আপনি এখন যেতে পারেন আপনি যান যান হাদিয়া হাদিয়া বলেন তো আপনি কি মুসলমান না হ্যাঁ একজন মুসলমান হয়ে কেন আরেক মুসলমানকে ঘোষ ইয়ে করতেছেন অফার করতেছেন এটা তো নিষেধ আমি দেখলাম সব অফিসে স্যার এই সমস্যায় এর মাধ্যমেই কিন্তু চাকরি হয় স্যার এই কারণে প্রশ্ন দায়ী করছেন যেভাবে উত্তর দিয়ে চিন্তা করলাম শেষ স্থানান্তর ঠিক রাখতে হবে এই জন্য আমি ব্যাগটা নিয়ে আসলাম স্যার আপনি ভুল জায়গায় এসেছেন ভাই আমি মাদ্রাসা পড়ালেখা করেছি আমি আপনার মতো এরকম যারা অসতর্ক অবলম্বন করে আমি তাদের মতো না ভাই আপনি এখান থেকে পারেন ওকে নিয়ে যাও ভাই আমার চাকরি তো হবে না স্যার আপনি এখান থেকে যান আমার মাথা গরম করেন আপনি এখান থেকে যান ব্যাগটা নিয়ে যান আপনি ব্যাগটা মারহাবা মারহাবা হ্যাঁ হ্যাঁ